আজ 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং একই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনে প্রাণ দিয়েছিলেন, পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন সালাম, জব্বার, রফিক, শফিকরা। তার 70 বছরে এসে আজও সর্বস্তরে বাংলার প্রচলন নিশ্চিত করা যায়নি, বরং বাংলার চেয়ে বিদেশি ভাষা, বিশেষত ইংরেজিকে যেন আরো উন্নততর ভাষা বলে মনে করা হচ্ছে। কিন্তু কেন, তবে কি বাংলা ভাষা সংকটে? এই আলোচনায় রাজকাহনী শারমিন চৌধুরী আপনাদের সাথে আছি। আমার সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ, যুক্ত আছেন লেখক ও গবেষক মফিদুল হক, এবং আমাদের সঙ্গে আরো যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি বাংলা একাডেমির সভাপতি কবি সেলিনা হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আজকে রাজকাহনের শিরোনাম ঠিক করেছি বাংলা ভাষা কি সংকটে, তবে সংকটের জায়গাটি যাবার আগে একটু আলোচনায় আনতে চাই। আজ 21 ফেব্রুয়ারি, তার আগের দিনই আমরা দেখলাম সরকার জয় বাংলাকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে ঘোষণা করলো। আমরা 2020 সালেও দেখেছিলাম হাইকোর্টের নির্দেশনা ছিল জয় বাংলাকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে বাস্তবায়ন করার। একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, দুজনের কাছ থেকে একে একে জানবো যে আসলে এই মানে এই স্লোগানটিকে রাষ্ট্রীয় স্লোগান করবার গুরুত্ব কতটা, মাহাত্ম্য কতটা। জনাব মফিদুল হক, প্রথমত হচ্ছে যে জয় বাংলা, আমরা স্লোগান বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা কেন্দ্র করে উচ্চারিত হয়, কিন্তু জয় বাংলা স্লোগানটা একটা জাতির সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সবকিছুকে একটা স্লোগানের মধ্যে নিয়ে এসেছিল একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্তে। এবং এই স্লোগান মুখে নিয়ে মানুষ যেমন লড়াইয়ে ঝাঁপ দিয়েছিল, অকাতরে জীবন বিসর্জনও দিয়েছে অনেক। অনেক ছোট ছোট ঘটনার কথা জানি, আবার অনেক আমাদের মানে শত্রুদের বয়ানও জানা যায় যে যখন একেবারে চরম মুহূর্ত এবং একজন মুক্তিযোদ্ধাকে নিষ্ঠুর ভাবে হত্যা করার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখনও তারা এই জয় বাংলা স্লোগানটা উচ্চারণ করেছিল। ফলে এটা একটা ইতিহাসের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষার প্রতীক যদি বলি, এটা গেঁথে গেছে। তো এটা এমন না যে কোনো একটা স্লোগানকে জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা করা। তো আর জাতীয় স্লোগান যে সব দেশেই আছে সেটাও বলা যাবে না, কিন্তু অনেক দেশেই অনেকভাবে এইরকম স্লোগান চলে আসে। তো আমাদের মনে হয় যে আমরা যে সার্বজনীন মূল্যবোধের দিকে নিয়ে যেতে চাচ্ছি মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, সেই সার্বজনীনতাকে একটা নতুন মাত্রা দেবে, গভীরতা দেবে, শক্তি দেবে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে, যেটা সর্বোচ্চ আদালতের যেমন একটা পর্যবেক্ষণ ছিল, সরকারও সেটাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। তো আমি এটাকে খুব মানে বলবো যে অন্তর থেকে সাধুবাদ জানাই। অনেক ধন্যবাদ জনাব মফিদুল হক। ডক্টর বিশ্বজিৎ ঘোষ, অবশ্যই যেমনটা মফিদুল হক বললেন যে জয় বাংলা আমাদের জাতীয় আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক। 1969 সালে মহান গণ অভ্যুত্থানের পরপর এই স্লোগানটি আস্তে আস্তে জনপ্রিয়তা অর্জন করেছে এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করতে এই স্লোগান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মিছিলে মিছিলে এই উচ্চারণটি, জয় বাংলা ধ্বনির উচ্চারণটি মানুষকে সংঘবদ্ধ করেছে, এবং মিছিলের ভাষার বৈশিষ্ট্যই হচ্ছে একটি স্লোগান মানুষকে আবেগায়িত করে এবং একটি স্লোগান মানুষকে ঐক্যবদ্ধ করে। মিছিল ঐক্যবদ্ধ থাকে সন্দেহ নাই, কিন্তু সে ঐক্যবদ্ধ মিছিল থেকে আরো সংহত, আরো গভীর এবং আরো নিপুণ করে তোলে বিশেষ বিশেষ স্লোগান, সন্দেহ নাই। আমাদের জাতির ইতিহাসের ধারায় এমন স্লোগান আমরা খুব বেশি পাইনি। যেমন 1952 সালে মহান রাষ্ট্রভাষা আন্দোলনের রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগান উচ্চারিত হয়েছিল, সেটিও আমাদের অসামান্য অস্তিত্বের স্মারক। তেমনি 69, 70, 71 এবং উত্তরকালে জয় বাংলা স্লোগানটি আমাদের জাতীয় অস্তিত্বের একটি উপাদান হিসেবেই আমরা বিবেচনা করি। সেই দিক থেকে যদি বিবেচনা করি তাহলে জাতীয় স্লোগান হিসেবে এইটি ঘোষণা, এটি আমাদের একটি ইতিবাচক পদক্ষেপ এবং এটিকে আমিও সাধুবাদ জানাবো। ডক্টর বিশ্বজিৎ ঘোষ, কিন্তু আপনি বলছিলেন 69, 70, 71 এবং তার উত্তর সময়ে জয় বাংলার অস্তিত্ব বিষয়টি
কিন্তু কোন এক সময় থেকে মানে এটিকে একটা বিশেষ রাজনৈতিক রং লেগে গেছে কিনা এই স্লোগানের মধ্যে, বা ভাবার কোনো সুযোগ আছে কিনা যেটি একটি কোনো বিশেষ দলের জন্য বিশেষ দলের স্লোগান, এরকমটি ভাববার কোনো সুযোগ আছে কিনা? রাজনৈতিক অঙ্গনে তো মনে হয় তেমনটাই যেন দেখা যায়। আপনি যথার্থই বলেছেন, 1869 মহান গণ অভ্যুত্থানে পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে আমাদের 7 কোটি 7.5 কোটি 8 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল, এবং তখন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এই যে সকলের সম্মিলিত প্রয়াস উন্মোচিত একটি জাতিগোষ্ঠীর স্লোগান এটা ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু সেই স্লোগানটি যে রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দলের মাধ্যমে উচ্চারিত হয়েছে, তারা স্বাধীনতা পরবর্তী কালে সেই কথাটি বলে সেই স্লোগানটি দিয়েছেন বটে, কিন্তু ইতোমধ্যে আরো কিছু রাজনৈতিক দলের জন্ম নিয়েছে বাংলাদেশে, তাদের কাছে তো এই স্লোগানটি গ্রহণযোগ্য হবে না, এটি খুব স্বাভাবিক। সুতরাং আপনি যদি মনে করেন এটি একটি বিশেষ রাজনৈতিক দলের স্লোগান, এটি অস্বীকার করার তো কোনো পথ নাই। কিন্তু আমি বিবেচনা করি এই স্লোগানটি আমার মহান মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছে, মুক্তিযুদ্ধে চেতনাকে ধারণ করে আছে, সুতরাং এই স্লোগানটি জাতীয়ভাবে গ্রাহ্য হওয়া উচিত, মান্য হওয়া উচিত। জি, জনাব মফিদুল হক, আপনার কি মূল্যায়ন, মানে এটি কি সব রাজনৈতিক দলও ঠিক এভাবে মেনে নেবে বা এভাবে বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত হবে? দেখুন, আমি শুরুতে যে কথাটা বলেছিলাম যে মুক্তিযুদ্ধ এটা কি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল? একটা রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল, কিন্তু যুদ্ধটা কাদের ছিল? যুদ্ধটা গোটা বাঙালির ছিল, গোটা বাঙালি জাতির ছিল, এবং বলা যায় যে খুব স্বল্প সংখ্যক ব্যক্তি যারা এই আক্রমণকারী যে নৃশংস গণহত্যা যারা চালিয়েছিল তাদের সঙ্গে যোগসাজশ করেছিল। তো এই এই ধরনের একটা বিভাজন সমাজে থাকে, কিন্তু সার্বজনীনতাটা আমরা কাকে বলি? এই যে মূল্যবোধের জায়গাটা, যেই জায়গাটা সকলকে আলিঙ্গন করে, এবং জয় বাংলা স্লোগানটা ঐতিহাসিক ভাবে তো বিবেচনা করতে হবে, যেটা বিশ্বজিৎ ঘোষ কিছুটা আলোকপাত করলেন। আর সেটা হচ্ছে যে এই স্লোগান জাতির অন্তরে গেঁথে গিয়েছিল। সমস্ত স্লোগানের যদি বলি যে নির্যাস, যে রাষ্ট্রভাষা বাংলা চাই, এর যে আকুতি, যে বাংলা ভাষার অধিকার চাই, বাংলা ভাষার ভাষী জনগোষ্ঠীর অধিকার চাই, তো এই তারপরে তো আরো অনেক স্লোগান এসছে, অনেকগুলো চমৎকার স্লোগান এসছে, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, এটাও কিন্তু একটা অসাম্প্রদায়িকতার একটা অসাধারণ প্রকাশ, এবং এই জাতি তার ভূগঠন, তার নদী ভিত্তিক, তার সভ্যতা, সবকিছু নির্যাস। তো এই সমস্ত কিছু গিয়ে যেখানে বলা যায় যে এটা একটা শৃঙ্গ স্পর্শ করেছে, সেটা হচ্ছে জয় বাংলা। খুব দুটো মাত্র শব্দ, কিন্তু ধারণ করে কিন্তু একটা বিশাল একটা ব্যক্তি এবং মূল্যবোধ। ফলে এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান যদি বলি, ঘটনা পরম্পরায় রাজনৈতিক দল তো মুক্তিযুদ্ধেরও তো একটা রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল, কিন্তু মুক্তিযুদ্ধ তো সবার। তো এই যে সার্বজনীনতা, এই সার্বজনীনতাকে ধারণ করে এই স্লোগান। আমার মনে হয় যে অন্যান্য দলগুলোকেও আজকে এই জায়গাটায় উপনীত হতে হবে যে আমরা কতগুলো অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে এই রাষ্ট্র, আমরা রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ থাকবে, বিবাদ থাকবে, তর্ক বিতর্ক থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু মূল্যবোধের জায়গাটায় আমরা সকলে একই পাটাতনের উপর দাঁড়িয়ে আছি। সেটাই আমাদের দেশ, সেটাই আমাদের মুক্তিযুদ্ধ, সেটাই আমাদের গোটা জাতির ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। তো সেই জন্য আমি বলি যে আজকে বিবাদ তো এক সময় আরো ছিল, যে কেউ জয় বাংলা উচ্চারণ করলে একসময় বামপন্থীরা জয় সর্বহারা বলতো, তারপরে আসলো জয় বাংলার বিপরীতে বাংলাদেশ জিন্দাবাদ, সেটা আরেক চরম নেতিবাচকতা। এই সমস্ত কিছু তো আমরা পার হয়ে এগিয়ে যাচ্ছি। তো আজকে মনে হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই এগিয়ে যাওয়ার একটা মাইল ফলক হবে, এর সার্বজনীনতাকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সকলের জন্য এটাও তুলে ধরি যে এই স্লোগান কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়, এটা বাঙালি জাতির মুক্তির আকুতি বহন করা স্লোগান। অনেক ধন্যবাদ জানাবো ফিদুল হক বিষয়টি স্পষ্ট করবার জন্য। একটু আসি যে সর্বস্তরে বাংলার প্রচলন, এই ফেব্রুয়ারি মাস আসলে বিষয়টি খুব বেশিভাবে আলোচিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনে কাজ করছে সরকার। আপনারা কি বলবেন আপনাদের পর্যালোচনা থেকে যে আসলে কেমন কাজ হচ্ছে সর্বস্তরে বাংলার প্রচলন নিশ্চিত করবার জন্য? ডক্টর বিশ্বজিৎ ঘোষ। সর্বস্তরে বাংলা প্রচলন এর জন্য আন্দোলন হয়েছিল 1948 সাল থেকে, এবং 1948 সাল থেকেই আন্দোলনটি একটা উত্তুঙ্গ মুহূর্তে উঠেছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। 21শে ফেব্রুয়ারির আমি বলবো যে তিনটা দাবি ছিল, এক, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে নেয়া,
দুই সর্বস্তরে বাংলা প্রচলন, কিন্তু অন্তর্নিহিত যে আকাঙ্ক্ষা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীনতা আমরা পেয়েছি 1971 সালে, আমাদের সংবিধানে 1972 সালের 4 নভেম্বর যে সংবিধান গৃহীত হয়েছে সেখানে আমরা 3 নম্বর অনুচ্ছেদ দিয়ে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা পেয়েছি। কিন্তু 1952 সালের রাষ্ট্রভাষা আন্দোলনের যে প্রধান একটি দাবি সর্বস্তরে বাংলা প্রচলন, সেটি আজকে 70 বছর পরেও আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারিনি। কখনো কখনো মনে হয় আমরা কি পিছিয়ে গেছি কিনা, কেননা একটা সময় ছিল, এখানে মফিদুল ভাই আছেন, একটা সময় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা বাংলায় চলতো, এখন বাংলা প্রায় উঠে গেছে। এখন প্রশ্নপত্র পরীক্ষার প্রশ্নপত্র আর বাংলায় লেখা হয় না বাংলা বিভাগ ছাড়া। আমাদের ব্যাংক বিমা থেকে শুরু করে নানা জায়গায় আমরা ইংরেজির তাপর দেখি। কোন ভাষার বিপক্ষে আমি নই, কিন্তু মাতৃভাষার পরিবর্তে যখন একটি বিদেশি ভাষায় সেটি চলে তখন সংশয় দেখা দেয়, সন্দেহ দেখা দেয় এবং সর্বস্তরে বাংলা প্রচলনে সংকট আছে বলে মনে হয়। সেই দিক থেকে বিবেচনা করলে আমরা যে খুব এগিয়েছি তা নয়। হ্যাঁ, আজকেও আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের একটি অনুবাদ শাখা হয়েছে, এই কথা টেলিভিশনে দেখলাম, এবং প্রচার মাধ্যমে বিকৃত বাংলা যাতে বন্ধ করা যায় তার জন্য প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানকে প্রধান করে একটি কমিটি হয়েছিল, সেই কমিটির কার্যকর কতটা কি করেছে সেটা আমার জানা নেই। তৃতীয়ত, কিছু কিছু জায়গায় বাংলা হচ্ছে, কিন্তু শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষায় বাংলার অবস্থা এখন স্বদেশে পরবাসীর মতন বাংলার অবস্থা, এবং সেটি খুব দুর্ভাগ্যজনক বলবো আমি। 70 বছর পরেও আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি, অথচ আমরা মনে রাখবো যে 1952 সালে ভাষা আন্দোলনের অব্যবহিত পরে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তখনও বঙ্গবন্ধু উপাধি প্রাপ্ত হননি, তিনি যখন বেইজিং এ এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় শান্তি সম্মেলনে গিয়েছেন তিনি সেখানে বাংলায় বক্তৃতা দিয়েছেন। 1974 সালে জাতিসংঘের 28তম সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বাংলায় বক্তৃতা দিয়েছেন, এবং বক্তৃতার আগের দিন রাতে আলজেরিয়ার প্রেসিডেন্ট তাকে বলেছিলেন যে আপনি ইংরেজিতে বক্তৃতা দেবেন, কারণ মনে হয় কানাঘুষা চলছিল, শুনতে পেরেছিল তিনি বাংলায় বক্তৃতা দেবেন। আলজেরিয়ার প্রেসিডেন্ট তাকে অনুরোধ করেছিলেন আপনি ইংরেজিতে বক্তৃতা দেবেন, তারপরে বঙ্গবন্ধু বাংলাকে ভালোবাসতেন বলে তিনি বাংলায় বক্তৃতা দিয়েছেন। 1975 সালের 3রা জুন তিনি একটি সরকারি পরিপত্র জারি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে আমার নির্দেশ সত্ত্বেও এখনো আমার কাছে সরকারি নথিপত্রে ইংরেজিতে আসে আমি এখানে আর স্বাক্ষর করবো না, এই কাজ অন্যায় কাজ, যারা করে তাদের শাস্তি পেতে হবে। কিন্তু আজকে 75-এর পরেও 45-46 বছর অতিক্রান্ত, এখনো কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। না পারার প্রধান কারণ আমরা এখনো বাংলা ভাষাকে আদৌ ভালোবাসি কিনা জানি না। আপনি বলেছেন যে ফেব্রুয়ারি এলেই, 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় প্রচার মাধ্যমে বাংলার জন্য, এবং আজকে 21 তারিখ, আগামীকালকে থেকেই সমস্ত প্রচার মাধ্যম থেকে বাংলা নির্বাসনে যাবে। আবার আগামী বছর 2023 সালের 15ই জানুয়ারি পর্যন্ত অপেক্ষায় থাকবো বাংলা ভাষার জন্য, আমি এটা বলতে পারি, এবং এইটাই হচ্ছে পরিস্থিতি। এবং আমরা ফেব্রুয়ারি এলে আমরা বাংলা ভাষার জন্য নানা রকম কথা বলি, সেমিনার করি, প্রচার মাধ্যমে আলোচনা হয়, কিন্তু আমরা বলে যাই বাংলা দরিদ্র ভাষা, দরিদ্রের ভাষা। দেশ যত উন্নত হচ্ছে বাংলার অবস্থা তত খারাপ হচ্ছে, অথচ উল্টো হওয়ার কথা ছিল। এখন ইংরেজি কিংবা অন্য ভাষা, যেখানে চাকরির সুযোগ বেশি পাওয়া যায়, যেখানে বিদেশে যাওয়ার সুযোগ বেশি পাওয়া যায়, সেই ভাষা বাংলায় সেই সুযোগটা দেয় না বলেই বাংলা সর্বস্তরে প্রচলিত হতে পারছে না। এবং কেন এটি হচ্ছে, মানে কেন এই এই মানসিকতাটা আসছে, সেই জায়গাটি নিয়ে একটু বিশেষভাবে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলা একাডেমির পরিচালক ডক্টর জালাল আহমেদ। ডক্টর জালাল আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি রাজকাহনে। আমরা কথা বলছিলাম, আমরা আরো একটি প্রসঙ্গে কথা বলেছি এই অংশে, মানে এখন কথা বলছিলাম সর্বস্তরে বাংলার প্রচলন। আপনি কি মনে করেন কিনা, মানে সর্বস্তরে বাংলার প্রচলনটা এই সময় বা এই সময় বাস্তবতায় আসলে কতটা জরুরি, এবং বাংলা কি আসলে দরিদ্র ভাষা হয়ে পড়েছে, যেটি বলছিলেন ডক্টর বিশ্বজিৎ? ধন্যবাদ। আমি 21 ফেব্রুয়ারির দিনে আমি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি, ভাষা সংগ্রামী বঙ্গবন্ধু সহ সবাইকে সালাম জানাই, এবং দুজন বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি আমাদের দেশের সারস্বত সমাজে তারা কথা বলেছেন, আমার দুর্ভাগ্য আমি কথা শুনতে পারিনি। তো তাদের কথা পড়ে বা তাদের কথা নিয়ে আমার তো সেই কথা বলার যোগ্যতা নেই, তবে আমার কাছে যেটা মনে হয় যে আজকে সারাদিনই অনেক জায়গায় কথাটা বিশেষভাবে উচ্চারিত হচ্ছে, যেটা বিশ্বজিৎ স্যার বললেন যে বাংলা ভাষার প্রচলন বিষয়ে, তো
তবে আমার কাছে ব্যক্তিগত মনে হয় আমি ঠিক ওইভাবে এত নৈরাশ্যজনক পরিস্থিতি সেটা আমার কাছে মনে হয় না। যদিও আমাদের যে স্বাধীন দেশে যেভাবে আমাদের বাংলার সর্বোচ্চ প্রচলিত হওয়ার কথা ছিল সেভাবে আমরা করতে পারিনি, তবে সম্ভাবনা এখনো যে অনেক কাজ যে হয়নি সেটাও বলা যাবে না। যেটা স্যার নিজের প্রসঙ্গে বললেন যে আজকে বাংলা প্রচলনের জন্য যদি খুব বড় কাজ হয়নি সেটা আমি বলছি, কিন্তু কাজ কিন্তু হচ্ছে, একেবারে যে হচ্ছে না সেটি নয়। আমরা জানি যে সরকারের দিক থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বাবা কোন নামে একটা কোষ আছে, যদিও খুবই কাজের পরিসর তাদের অনেক ছোট। বাংলা একাডেমি কাজ করছে, স্যার নিজেও জড়িত, আমিও কিছুটা কাজ করেছি, আইন মন্ত্রণালয়ে কাজ করছে। তারপরে যে এই যে কথাগুলো হচ্ছে সেটারও একটা গুরুত্ব আছে, যে আমরা যে প্রচলনটা হওয়া দরকার, দ্রুত বেগে হওয়া দরকার, বেশি পরিমাণে হওয়া দরকার, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উৎস শক্তি হিসেবে কাজ করছে। এবং আজকে আমরা দেখছি শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী কিন্তু বাংলা সংস্কৃতি, বাংলা ভাষার যে গ্রহণযোগ্যতা সেটা বৃদ্ধি পাচ্ছে। বাংলা এইটা একটা জিনিস মনে রাখতে হবে যে ভাষার শক্তি, এটা আমি এই দুজন পণ্ডিত লোকের সামনে আমার এভাবে কথা বলাটাই হয়তো আমার দৃষ্টতা হচ্ছে, কিন্তু ভাষার শক্তি আমরা জানি যে ভাষা সম্প্রসারিত, স্থায়িত্ব এবং প্রচলিত হয় তার ভাষার সঙ্গে যেমন অর্থনৈতিক শক্তিও যুক্ত হয়। বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে, এটা যেমন এই কারণেও বাংলা ভাষার এবং বাংলার সংস্কৃতির প্রতি বিশ্বব্যাপী মানুষের আগ্রহ তৈরি হচ্ছে। আজকে আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষা নিয়ে গবেষণা হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলা হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা বাংলাদেশ কেন্দ্রিক চেয়ার প্রবর্তিত হচ্ছে, বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তিত হচ্ছে অন্তত গত কয়েক বছর ইউরোপের কয়েকটি দেশে, ইউরোপেরও দেশে। সুতরাং এইভাবে বাংলার শক্তি কমে আসে। তবে এটা ঠিক যে আমি যেটা স্যারের কথা প্রসঙ্গ যেটা বা মফিদ ভাই হতো এই বিষয়ে কথা বলেছেন, কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের স্বাধীন দেশে বঙ্গবন্ধু শুরুর থেকে আমাদের মনে থাকবে যে 1971 সালের 15ই ফেব্রুয়ারি কিন্তু এই বাংলা একাডেমিতে তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে আমরা সরকার গঠনের পরপর বাংলা সর্বত্র প্রচলন করব। তারপর বঙ্গবন্ধু সরকার অনেক কাজ করেছেন, বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হিসেবে নির্দেশনা জারি করেছেন, পরে 87 সালে আইন হয়েছে, অনেক কার্য হয়নি সেটি নয়, কিন্তু যত দ্রুত বাংলা ভাষা কেন্দ্রিক আমাদের যে কাজ হওয়া দরকার ছিল সেটা আমরা অনেকেই করতে পারি। বাংলা একাডেমিও কাজ একেবারে করেনি তা নয়, অন্যান্য প্রতিষ্ঠানের কাজ করছে, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কাজ করছে। সুতরাং আমার কাছে যেটা মনে হয় বাংলা একাডেমির একজন কর্মী হিসাবে বা বাংলা ভাষার অনুরাগী একজন নাগরিক হিসাবে এখন যেটা দরকার সেটা হচ্ছে সমন্বিত একটি কর্মপদ্ধতি বা কর্ম পরিকল্পনা। এই যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে, বিভিন্ন ব্যক্তি উদ্যোগে কাজ করছে, এই দুজন যারা আছেন তারাও কাজ করছেন, এইগুলোকে একেবারে একটি বৃহৎ পরিকল্পনার মধ্যে পর্যায়ক্রমে কখন কোন কাজগুলো করার দরকার, কোন পর্যায়ে কাজগুলো করা দরকার। যেমন আজকে একটা কথা হচ্ছে যে বাংলাদেশে ডিজিটালাইজড হচ্ছে, কিন্তু ডিজিটাল ফর্মে বাংলা ভাষার যে ব্যবহার হওয়া দরকার ছিল সেটা ঠিক মতো হচ্ছে না। এই যে বিভিন্ন পর্যায়ের যে কাজগুলো সেই কাজগুলো যদি একটি সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে বিশিষ্ট পণ্ডিত ব্যক্তিদের নেতৃত্বে পরিচালিত, আমি মনে করি যে মনস্তাত্ত্বিক এই জায়গাটি কেন যে বাংলার চেয়ে যেন মনে করা ইংরেজিতে একটা উন্নততর ভাষা বা উঁচু শ্রেণীর ভাষা, এই মনে করাটাই আমাদের মধ্যে কেন ঢুকে গেল এটাও একটু আমি জানতে চাইবো আপনাদের কাছে। নিশ্চয়ই আপনাদের বিশ্লেষণ থেকে আপনারা বলবেন। ফিরছি রাজ কাহনের বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজ কাহনে। আমি যে প্রশ্নটি বা যে প্রসঙ্গটি উত্থাপন করছিলাম বিরতির আগে, জনাব মফিদুল হক আপনার কাছ থেকে একটু সেই মনস্তত্ত্বের জায়গা জানতে চাই যে আমাদের এমন মনস্তত্ত্বটা কেন হলো যে যেন বাংলার চেয়ে ইংরেজিটা বেশি বা উন্নততর একটা ভাষা, এটি যেন শ্রেয়, সামাজিকভাবে যেন আমাদের অবস্থান ভালো হয়ে যায় যদি আমরা ইংরেজিতে বলতে পারি। এটি কি একটা মানে এইরকম কি একটা বাস্তবতা আছে নাকি এটি শুধুই মনস্তত্ত্ব? মনস্তত্ত্ব তো বাস্তবতা থেকেই গড়ে উঠে, মন তো আর বায়বীয় নয়। বাস্তবতাটা হচ্ছে এক কথায় যদি বলি তাহলে হচ্ছে দীর্ঘ ঔপনিবেশিক শাসন, 200 বছর আমরা প্রধানত ছিলাম এবং সেই শাসন নানাভাবে তাদের প্রতিপত্তি আধিপত্য বিস্তার করেছে। আর একটা বড় অবলম্বন তার হয়েছিল শিক্ষা এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষাকে অবলম্বন করে একটা বিজাতীয় ভাষা চাপিয়ে দেওয়া। তো এটার ফল বা কুফল যদি বলি আমরা নানাভাবে বহন করছি এবং এই মনস্তত্ত্বকে
বিষ্ণুদে একটা ছড়া কবিতাতে একটু ব্যঙ্গচ্ছলে বলেছিলেন যে বাংলা কি জানি না ওরে চোখ খবরদার, জানি কিন্তু বলবো না, বাবুর্চি খানসামারা ইংরেজি বলে। তো এই হচ্ছে মানে মানসিকতা, যে ইংরেজি বলতে পারাটা যেন একটা উচ্চ একটা মর্যাদার প্রতিফলন করে, আর বাংলা তো জানি কিন্তু বলবো না। আর তিনি পরে যে কথাটা বলছেন ওটা উচ্চারণ করতে চাই না, এটা একটা হীনমন্যতা। এবং আমি বাংলা মাতৃভাষা যদি আমি ভালো না জানি তাহলে আমি দ্বিভাষাটাও আমি পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবো না, বা এটা কোনো মানুষের তো মনন ক্ষমতা নিয়ে অনেক বিশ্লেষণ হয়েছে, ভাষা নিয়েও ভাষাতাত্ত্বিকরা বলেছেন, এখন তো আরো আধুনিক গবেষণা হয়। ভাষা একেবারে যদি বলি যে যদি জেনেটিক কোড বলি তাহলে সেটা মাতৃভাষাই, সেটা আমরা বহন করি যে কারণে মাতৃভাষা বলা হচ্ছে, আর আমরা অন্য ভাষা আহরণে মানুষের একটা অপার শক্তি আছে, ফলে আমরা তো অবশ্যই দ্বিভাষিক হব। আমাদের একটা সুবিধা আছে, ঔপনিবেশিক শাসনের যেমন নেতিবাচকতা আছে ইতিবাচকতা হচ্ছে যে ইংরেজি ভাষায় দক্ষ একটা জনশক্তি আমার তৈরি হয়ে আছে, এবং শিক্ষার ক্ষেত্রেও আমরা খুব সহজেই এই ভাষাটাকে আমরা শিক্ষার আরেকটি ভাষা হিসেবে আমরা নিয়ে যেতে পারছি, নিয়ে যাচ্ছিও। তো সংকটটা হচ্ছে যে মানসিকতার সংকট থেকে যেটা হচ্ছে আমরা শিক্ষাক্ষেত্রেও যেটা দেখছি, যে কথাটা শুরুতেও বিশ্বজিৎ বলেছিলেন যে ভাষার অধিকার মানে কিন্তু ভাষার সার্বজনীনতা, এবং এই ভাষাভাষীর শিক্ষার অধিকার, শিক্ষার অধিকারটা কিন্তু আমরা অনেকটা প্রতিষ্ঠা করেছি। আমরা যদি বলি স্বাধীনতার পরে এখন আমার প্রায় 100% ছেলেমেয়েরা বিদ্যালয়ের চৌকাট পেরুচ্ছে, কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে আমরা বিপর্যস্ত করে দিয়েছি একটা বহুভাষিক শিক্ষা ব্যবস্থা এখানে প্রবর্তন করে, এবং বহু কৌণিক এবং বহু চিন্তা দর্শন ভিত্তিক, সেটা আমরা ইংরেজি ভাষা বলি, আমরা সাধারণ স্কুল বলি, ইংরেজি ভার্সন বলি, ইংরেজি বিদ্যালয় বলি, মাদ্রাসা বলি, তার ভেতরেও নানা বিভাজন, ফলে আমরা কিন্তু ভাষা নিয়ে একটা চরম সংকট আমরাই তৈরি করেছি। তো সেইখানে খুবই জরুরি প্রয়োজন যেটা ডক্টর জালাল আহমেদ বললেন যে একটা ভাষা পরিকল্পনা কিন্তু আমার খুব প্রয়োজন, এবং ভাষা পরিকল্পনাটা আমি কিন্তু 3-5 বছরই একটা পরিকল্পনা নিয়ে আমরা অনেক কিছু করতে পারি। সেইখানে এই জায়গাটাকে আমার মনে আজকে মেগা পরিকল্পনার কথা আমরা বলি, আমাদের সমস্ত মনোযোগটা থাকে অর্থনৈতিক অবকাঠামোর উপরে, কিন্তু আমার মানসিক কাঠামোটা যদি আমি চিন্তা করি তাহলে আমার কি করণীয়। তো সেই কারণে আমি বলছি ভাষা সংকটে আছে, কিন্তু সংকট মোচনে কিন্তু আমরাই বেশি সংকটগ্রস্ত যেটা বলা হচ্ছে যে ভাষার যে ব্যাপক একটা পরিকল্পনা দরকার, এটার কিন্তু আমাদের বিচ্ছিন্ন ভাবে যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আমরা পর্যায়ক্রমিক ভাবে কোথায় কোন জায়গায় কি কি অর্জন করতে চাই সেটা পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। যেটা বলা হচ্ছে ভাষা, এই যে 200 বছরের যে আধিপত্য বিদেশি ভাষা, এটা যেমন সত্য, আর একটা সত্য হচ্ছে এই আধিপত্যের বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদী হয়েছি, আমরা বিদ্রোহ করেছি, এই জাতির মধ্যে যে এই বিদ্রোহী যে মনোভাব সেটাকে কিন্তু আমরা ইতিবাচক ভাবে আমাদের ভাষার সম্প্রসারণে কাজে লাগাতে পারতাম, বা এখনো মনে করি যে নতুন প্রজন্মের মধ্যে কিন্তু বাংলাদেশের প্রতি, বাঙালি সংস্কৃতির প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি এবং এদেশের যে প্রগতিশীল যে চেতনা সেটার প্রতি যে আগ্রহ সেটাকে কিন্তু আমরা সুনির্দিষ্ট সুস্পষ্ট এবং বিস্তৃত পরিকল্পনার মধ্যে দিয়ে কাজে লাগাতে পারি, সেটা যদি লাগাতে পারি। যেমন আজকে কিন্তু আমরা দেখবো বিভিন্ন যে ইংরেজি মিডিয়াম স্কুলগুলো যেগুলো হচ্ছে নিশ্চয়ই সেগুলোতে ইংরেজি মিডিয়াম ইংরেজি ভাষা প্রাধান্য পাচ্ছে, কিন্তু এটাকে তো সত্য আমরা দেখছি যে ইংরেজি মিডিয়াম স্কুলগুলোতে কিন্তু আমার দেশকে, আমার ইতিহাসকে, আমার ঐতিহ্যকে এবং বাংলা ভাষাকেও ছাত্রদের কাছে উত্থাপন করা হচ্ছে, তাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে, শিক্ষিত করা হচ্ছে। সুতরাং এখন যেটা দরকার সেটা হচ্ছে এগুলো বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে করছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বিভিন্নভাবে করছে, কিন্তু আমাদের, আমরা জানি না কোন পর্যায় থেকে আমরা কোন সময় কোথায় যেতে চাই। সেটা যদি একটা পরিকল্পনার মধ্যে হতো, যেটা বলা হয়েছে 3-5 বছর বা 10 বছর আমরা অনেক দূর অগ্রসর হতে পারি। আমরা কিন্তু এমন একটা জাতি যে জাতি চাপে পড়লে অনেক বড় কাজ করতে পারে, আমাদের এই শক্তিটা আছে। আমাদের ভাষার জন্য আমরা লড়াই করেছি, আমরা এই ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য
সর্বত্র এবং এই সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়ে অগ্রসর হলে নিশ্চয়ই আমরা, আমি তো মনে করি 5-10 বছরে অনেক দূর আমরা অগ্রসর হতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলছেন যে অন্য পরিভাষা ব্যবহারে রক্ষণশীল যেন না হই, আমরা সেই আহ্বানও তিনি জানাচ্ছেন, এই জায়গাটাকে কিভাবে মানে মূল্যায়ন করেন? আপনি তো শব্দটাই বলেন ভাষা দূষণ, তো দূষণ যখনই বলছেন তখন তো সেটা তো খারাপ জিনিস বোঝাই যাচ্ছে না, দূষণ শব্দ আপনি ব্যবহার করলেন কেন? আমার কথা হচ্ছে যে কোন ভাষার বিপক্ষেই আমরা নই, কোন ভাষার বিদ্বেষী আমরা নই, কিন্তু আমি যেটি আমার অগ্রজ প্রতিম মফিদুল্লাহ বললেন যে মাতৃভাষাকে উপেক্ষা করে কোন মানুষ অন্য কোন ভাষায় দক্ষতা অর্জন করতে পারে না, এটা আমাকে বুঝে নিতে হবে। সুতরাং আজকে ভাষা দূষণ আমি বললে আমি পুরাটা ইংরেজিতে বলবো। আমি অমর্ত সেনের বক্তৃতা শুনেছি, বাংলা একাডেমির বইমেলা উদ্বোধন করতেন, 19-20 মিনিট বক্তৃতা দিয়েছেন, একটি ইংরেজি শব্দ ব্যবহার করেননি তিনি। তখন কিন্তু পৃথিবীর 1 নম্বর বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর বক্তৃতা শুনেছি, তিনি একটি ইংরেজি শব্দ ব্যবহার করেন না। অথচ আমরা অহরহ বাংলা ভাষার কথা বলতে গিয়ে নানা রকম ইংরেজি শব্দ ব্যবহার করি এবং সেই ব্যবহারটা আমার দোষের নয়, কারণ স্টেশনে আমি কোনো বাংলা করিনি, আমি স্টেশন ব্যবহার করব, আমি ইমেইল ব্যবহার করব, কিন্তু আমার শব্দ আছে বিরতি, তার পরিবর্তে আমি বলবো এখন একটা ব্রেক নেব, আমার কথা সেই জায়গাটা আমার আছে। এখনো কেন আমি সেই সম্পদ থাকা সত্ত্বেও অন্যের কাছে ভিক্ষা করতে যাব? 1-2 এই বিকৃতিটার পেছনে একটি উদ্দেশ্য কাজ করতে পারে, যেমন জানা সত্ত্বেও আমি রোমান হরফে মোবাইল ফোনে সংক্ষিপ্ত বার্তা লিখবো, যেটাকে আমরা SMS বলছি, মোবাইল রোমান হরফে কেন? এটা তো ভাষা বিকৃতি, যেটা 1949 সালে পাকিস্তানি ঔপনিবেশিক সরকার বলেছিল যে আরবি হরফে বাংলা লেখা, আমার কাছে তারই একটি প্রলম্বিত রূপ বলে মনে হয় যে রোমান হরফে বাংলা লেখা, এটি ভয়াবহ দূষণ। এবং তৃতীয়ত আমার মনে হয় যে আমরা এখনো বাংলা ভাষাকে বৃত্তির সঙ্গে চাকুরির সঙ্গে সংযুক্ত করতে পারিনি, যতদিন না পর্যন্ত বাংলা ভাষাকে বৃত্তির সঙ্গে চাকুরির সঙ্গে সংযুক্ত করা না যাবে ততদিন পর্যন্ত বাংলা ভাষা কিছুতেই সর্বস্তরে প্রচলিত হতে পারে না। স্পষ্ট ডক্টর বিশ্বজিৎ ঘোষ, একটা বিরতিতে যেতে হবে, বিরতির পরে এসে নিশ্চয়ই এই প্রসঙ্গটিতে শুনবো এবং আরো একটা প্রসঙ্গ অবতরণ করতে চাইবো যদি বিরতির পরে সময়টা ঠিক মতো পাই। ফিরছি রাজকাহনে, ফিরে এলাম রাজকাহনে। ডক্টর বিশ্বজিৎ ঘোষ, খুব সংক্ষেপে আগের যে অংশটুকু ছিল কথাটা আপনি বলছিলেন সেই প্রসঙ্গে একটু জিজ্ঞাসা করতে চাই যে ভাষার মধ্যে বাংলার মধ্যে যদি বিদেশি পরিভাষা ঢুকে যায় তাহলে সেটি আসলে খুব ক্ষতির কারণ কেন? ভাষা তো বিবর্তনশীল বা প্রবাহমান, যদি তাই হয় তাহলে এটিকে খুব ক্ষতিকর বলে আপনি মনে করেন? না না, আমি যদি পরিভাষা ঢুকে যায় সেটি কোনো ক্ষতির কারণ বলবো না, কিন্তু বিকৃতিটা হচ্ছে মিশ্রণটা। আমি মিশ্রণ আর পরিভাষা কিন্তু এক জিনিস নয়, পরিভাষা ভিন্ন জিনিস, মিশ্রণ আলাদা জিনিস, মিশ্রণটা আমি কেন করতে যাব? এবং আপনি খেয়াল করবেন বিভিন্ন প্রচার মাধ্যমে বাংলা এবং ইংরেজি মিলে অদ্ভুত কিছু বাক্য বলার একটি প্রবণতা তৈরি হয়েছে বাংলাদেশে ইদানিং। দ্বিতীয়ত আমাদের তরুণ সমাজের মধ্যেও সেটি কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, এই এটি হচ্ছে খারাপ প্রবণতা, মন্দ প্রবণতা। কিন্তু পরিভাষা ভিন্ন জিনিস, পরিভাষা টিকে যায়। যেমন আমরা অক্সিজেনের বাংলা পরিভাষা করেছিলাম অম্লজান, টিকলো না, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বাগানভিলার করেছেন বাগান বিলাস, টিকে গেল। কোনটা টিকবে কোন টিকবে না এটা কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী একভাবে তার কান বেছে নেয়। কিন্তু আমার কথা হচ্ছে ভিন্ন, যে বাংলা ভাষায় ব্যবহার করতে গিয়ে, বাংলায় উচ্চারণ করতে গিয়ে, বাংলা বাক্য তৈরি করতে গিয়ে আমি সেখানে বাংলা এবং ইংরেজি বাক্যর একটা সংমিশ্রিত রূপ দিচ্ছি এবং তাতে আদৌ কোনো বাক্য রীতি তৈরি হচ্ছে না, এই জায়গাটার কথা। দ্বিতীয়ত উচ্চারণের ক্ষেত্রে সংকট আছে, বিভিন্ন বেতার মাধ্যমে আমরা লক্ষ্য করি যে নার বিকৃত উচ্চারণে একটি প্রসঙ্গ আছে। এই ব্যাপারটি আমার কথা এই যে আমরা কোনো ভাষার বিপক্ষে নয়, আমরা মিশ্রণটি চাই না, মিশ্রণটি ভাষাকে দূষিত করে। দরকার বোধে গোটা বাক্যটি আমি ইংরেজিতে বলবো, দরকার বোধে গোটা বিষয়টি আমি আরবি ভাষায় বলবো, কিন্তু আমি আমার ভাষায় গোটা জিনিসটি যদি না বলতে পারি সেটা আমার দক্ষতাকে প্রমাণ করে না। এবং অনেক ধন্যবাদ ডক্টর বিশ্বজিৎ ঘোষ, অযথা মিশ্রণটা খুবই ক্ষতিকর আমার মনে হয়, আপনার বক্তব্যটা স্পষ্ট।
আমি একটু জনাব মফিদুল হককেও একটু শুনবো, যদি এই প্রসঙ্গের সাথে আর একটা প্রসঙ্গ একটু আনতে চাই, বলছিলাম বিরতির আগে যে রাজনৈতিক দলগুলো আজকে একটু একুশের মানে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে গেছে এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে, সেখানে সব রাজনৈতিক দলই কম বেশি গেছে। বিএনপি বলছে যে আওয়ামী লীগ একুশের চেতনা, আওয়ামী লীগের কারণে একুশের চেতনা বাস্তবায়িত হয়নি। পাল্টা প্রতিক্রিয়া আওয়ামী লীগ বলছে বিএনপি একুশের চেতনা ধারণ করে না। বাম দলগুলো তাদের কাছে যখন গণমাধ্যম ক্যামেরা ধরেছে তারা বলছে যে প্রধান তিন দলের কারণে বাস্তবায়িত হয়নি একুশের চেতনা। মানে এই পাল্টা পাল্টে আসলে কি ইঙ্গিত করে এবং এখান থেকে কি মনে হয় যে আমাদের একুশের চেতনার অবস্থানটা কোথায়? এটা আমার মনে হয় এখানে আর বেশি মন্তব্য করতে চাই না, যে এটা বোধহয় যে মানে রাজনৈতিক ব্যর্থতা বা স্থূলতারই একটা প্রকাশ। তো এইসব রাজনৈতিক বক্তব্যকে আমি খুব মানে গভীরভাবে আর বিচার বিশ্লেষণ করতে চাই না। এটা একটা রাজনীতির ব্যাধি হতে পারে বা সামাজিক ব্যাধিরও দিক হতে পারে। তবে আমি একটু এই সূত্রেই বলি পরিভাষা সম্পর্কে, যে বঙ্গবন্ধু একটা কথা তখন বলেছিলেন যে পরিভাষা তৈরি হবে তারপরে তার প্রয়োগ হবে, সেটার জন্য বসে থাকতে হবে না, আমাদের প্রয়োগে চলে যেতে হবে, চর্চায় চলে যেতে হবে। চর্চার মধ্য দিয়ে ভাষা বিকশিত হবে, পরিভাষাও তৈরি হবে, আবার পরিভাষা তৈরি হওয়ার গুরুত্ব অনেক বেশি, যেটা বিশ্বজিৎ ঘোষ যেমন বললেন, আমারও এরকম মনে হয় যে রবীন্দ্রনাথ অমনিবাস বাংলা করেছিলেন অমনিবহ, এটা শুনতে বেশ ভালো লেগেছিল শ্রুতি মধুর, কিন্তু এটা চালু হয়নি। সমাজই কিন্তু অনেকভাবে ভাষার এবং পরিভাষা যদি বলে সেটা নির্ধারণ করে দেয়। আমার বছর কয়েক আগে বুলডোজার আমরা কি বাংলা করব, আমার তো ওইরকম একটা বুলডোজার একটা মানে বস্তি অঞ্চলের ঘরগুলোকে ভেঙে দিয়েছিল। তো যেই নারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই নারী যখন বর্ণনা করছিল তিনি তখন বললেন যে তারপরে ডলা গাড়ি আসলো। তো আমার মনে হলো যে তার কাছে তো ইংরেজিও নাই, তার সে তার মাতৃভাষা দিয়ে সে ঘটনাটা ব্যাখ্যা করবে, এবং সে কিন্তু চমৎকার ভাবে বললো যে ডলা গাড়ি আসলো। তো ডলা গাড়ি তো বুলডোজার বলতে আমরা যা বুঝি, ডলা গাড়ি বললে কিন্তু বাঙালি তার চেয়ে বেশি বুঝে যাবে। তো এটাই হচ্ছে পরিভাষার শক্তি। আর এই পরিভাষা কে তৈরি করবে, এটা তো আর ল্যাবরেটরিতে তৈরি হবে না, কিন্তু অবশ্যই ভাষাবিদরা কাজ করবেন, কিন্তু জীবনের গতি এটা নির্ধারণ করে দেবে। তো সেইখানে বলবো যে চর্চার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে বাংলা একাডেমিও যেমন অনেক রকম কাজ হচ্ছে, এবং একটা বড় কাজ কিন্তু বাংলা একাডেমির হচ্ছে বিভিন্ন ধরনের অভিধান প্রকাশ করা, এবং এটা আমি বলবো যে বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে নানা রকম অভিধান, আবার অন্যান্য ভাষা মিলিয়েও, তো এই অভিধান চর্চা, অভিধান প্রকাশ করা, অভিধান প্রণয়ন করা, পরিভাষা প্রণয়ন করা, আর অভিধানের ক্ষেত্রেও যেমন পরিকল্পনার কথাটা যখন বলা হলো, এটা কিন্তু আমরা যদি অক্সফোর্ড বলি বা কেমব্রিজ বলি তাদের কিন্তু একটা স্থায়ী একটা বিশেষজ্ঞ দল আছে অভিধান নিয়ে। বাংলা একাডেমির কিন্তু এখনো আমরা সেটা তৈরি করতে পারিনি, যেটা অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর অনেক আকাঙ্ক্ষা ছিল, সেটারও একটা প্রয়োজনীয়তা আপনি দেখছেন নিশ্চয়ই। খুবই, আমি সেজন্য বলি যে আমাকে একটু দূরদৃষ্টি নিয়ে যথাযথ পরিকল্পনা নিয়ে আমাকে অগ্রসর হতে হবে, এবং অগ্রসর হওয়ার শক্তি আমার আছে, কিন্তু শক্তিটা আমি ব্যবহার করছি না, এটা খুব দুর্ভাগ্যজনক। আর নীতি এবং ভাষার পরিকল্পনা, অনেক ধন্যবাদ জনাব মফিদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর জালাল আহমেদ, আপনার কাছ থেকেও এই বিষয়টি নিয়ে আপনার শেষ মূল্যায়ন জানতে চাই। যে বিষয়গুলো কথা বলে একটা হচ্ছে যে আপনি বোধহয় যে বিষয়টার দিকে ইঙ্গিত করছেন সেটা হচ্ছে আমরা অনেকেই আমাদের ভাষা ব্যবহারের ক্ষেত্রে, শব্দ প্রয়োগের ক্ষেত্রে খুব সচেতন, এই জন্যই যে জগা কিছুর ব্যাপারগুলো ঘটছে। তবে আমি শেষের দিকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে বাংলা এমন একটি, আমরা এমন একটি ভাষা সাহিত্য এবং সংস্কৃতির উত্তরাধিকার বহন করছি যেটি আসলে আমাদের খুবই বড় শক্তি। আমরা অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী দেশ হতে পারি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের প্রধান শক্তি হচ্ছে আমাদের ভাষার শক্তি, আমাদের সংস্কৃতির শক্তি, আমাদের আমাদের ঐতিহ্যের শক্তি। সুতরাং এই শক্তি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ধনী দেশ হতে পারে, কিন্তু কোনো দেশেই বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যের সঙ্গে প্রতিযোগিতায় আসতে পারবে না। সুতরাং আমরা অনেক ধনবান হব, আমরা অনেক ধনী দেশ হব, শক্তিশালী দেশ হবো, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের এই শক্তির প্রধান যে আধার, প্রধান যে উৎস সেটি হচ্ছে আমাদের ভাষার শক্তি। সুতরাং আমরা মনে করব যে ভবিষ্যতে বাংলাদেশ যত অগ্রগতি অর্জন করবে, সে যদি বাংলাদেশ যদি তার এই ভাষার শক্তি, তার যে সাহিত্যের শক্তি, সংস্কৃতির শক্তি, সেটা নিয়ে বিশ্বের দরবারে নিজেকে উপস্থাপন করবে। অনেক ধন্যবাদ ডক্টর জালাল আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ জনাব মফিদুল হক, এবং অনেক ধন্যবাদ ডক্টর বিশ্বজিৎ ঘোষ, আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ সাথে ছিলেন, বিদায় রাখলাম।